পদ্মা সেতুর শেষ স্ল্যাব বসানো হচ্ছে আজ, এর মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সড়কপথ। আরও জানতে চলে যাচ্ছি সহকর্মী সাজ্জাদ হোসেনের কাছে। সাজ্জাদ, একটু জানাবেন স্ল্যাব বসানোর ব্যাপারে, আসলে সময়টির একটু ব্যাপারটি জানাবেন, কখন বসানো শুরু হতে পারে? পদ্মা সেতুর 42টি পিলারের উপর 41টি স্প্যান স্থাপন করা হয়েছিল এবং এসব স্প্যানের উপরে কিন্তু স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছিল। এবং সড়কপথে যে 2019 সালের মার্চ মাস থেকে বসানো শুরু হয় এবং প্রকৌশলীরা কিন্তু ধাপে ধাপে শরীয়তপুরে যে জাজিরা প্রান্ত রয়েছে সেখান থেকে স্ল্যাব বসানোর কাজ শুরু করে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি, পদ্মা সেতুর যে রোড স্ল্যাব বসানো হচ্ছে এটির এক একটির দৈর্ঘ্য 22 মিটার এবং প্রস্থ 2 মিটার থেকে 2.5 মিটার পর্যন্ত। এবং 41টি যে স্প্যান স্থাপন করা হয়েছে, গড়ে প্রত্যেকটি স্প্যানের ওপর প্রায় 69টি স্ল্যাব বসানো হয়েছে এবং প্রকৌশলীরা কিন্তু ক্রেনের মাধ্যমে এবং ধারাবাহিকভাবে মডুল অনুযায়ী এসব স্প্যানের উপর এই স্ল্যাব বসানোর কাজ শুরু করেছিল। এবং আজকে যে সর্বশেষ যে স্ল্যাবটি বসানো হচ্ছে, এর আগে কিন্তু 2916টি স্ল্যাব বসানো হয়েছে এবং আজকে সর্বশেষ 2917তম স্প্যানে স্ল্যাবের কাজটি শুরু হয়েছে। এবং এখন কিন্তু সর্বশেষ পর্যায়ের কাজ চলছে। আমরা দেখেছি যে প্রকল্প পরিচালক তিনি এসেছেন এবং পদ্মা সেতু এলাকা ঘুরে দেখছেন এবং কিছু সময় পরেই হয়তো বা এই স্ল্যাব বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং তখন কিন্তু পদ্মা সেতুতে সবশেষ যে স্ল্যাব বসানোর মাধ্যমে স্ল্যাব বসানোর সকল কাজ সম্পূর্ণ হবে এবং এর ওপর কিন্তু পিচ ঢালাইয়ের কাজও শুরু হবে। আমি পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে পানিরই ধরক একটি স্তর বসানো হবে এই স্ল্যাবের ওপর এবং এরপর সিমেন্ট, বিটুমিন এবং কংক্রিটের মাধ্যমে তারা কিন্তু এখানে ঢালাই করে দিবেন এবং এরপর কিন্তু এখানে সড়ক পথটা উপযোগী হবে যানবাহন চলাচলের জন্য। এভাবে কিন্তু সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু এলাকা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ সাজ্জাদ।